করোনা ভাইরাস পরীক্ষায় দেশে বাড়ছে ল্যাবের সংখ্যা, কিন্তু সেই অনুপাতে নেই মেডিকেল টেকনোলজিস্ট। ফলে নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় দেখা দিয়েছে নানা জটিলতা। করোনা চিকিৎসায় তাই দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে টেকনোলজিস্টদের সংগঠন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তিনি একজন পোশাক শ্রমিক, শরীরে জ্বর। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, IEDCR সহ আরও কয়েকটি হাসপাতাল ঘুরেও করোনা পরীক্ষা করতে পারছেন না। এই চিত্র প্রায় প্রতিদিনের। এই যদি হয় দেশের স্বাস্থ্য নিরাপত্তা, তাহলে সাধারণ মানুষ আমাদের মতন খেটে খাওয়া মানুষ কই যাবে? কোন জায়গায় যে পরীক্ষা করবো, আর এই আমি ডিউটি করবো কীভাবে, আর এই সামনে ইতাই যান আমি চলবো কীভাবে? করোনা রোগীর চিকিৎসায় এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক এবং নার্স, তবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য নেওয়া হয়নি টেকনোলজিস্টদের। প্রায় 10 বছর হলো আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ হচ্ছে না। এখনও এই করোনা যুদ্ধের যারা প্রথম সারির সৈনিক তাদেরকে দূরে রাখা হচ্ছে। এখনও এই করোনার যুদ্ধকে ইস্যু করেও তারা আমাদের নিয়োগের প্রক্রিয়াটা আমরা এখন আসলে ওই রকমভাবে দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। সেখানে দেশে মোট টেকনোলজিস্টদের পদ আছে 7,920টি, এর মধ্যে শূন্য পদ 2,755টি। দুঃখজনক হলো সত্য যে সরকার এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে দিয়ে একদিনের প্রশিক্ষণের মাধ্যমে করোনা রোগীর নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনই মেডিকেল টেকনোলজিস্টদের এই চাহিদা মেটানো সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় 5,000 পোস্ট ক্রিয়েশনের জন্য একটি প্রস্তাব এসেছে মেডিকেল টেকনোলজিস্টদের। এটি হয়তো প্রসেস করতে হবে, এটি প্রসেস করতে সময় লাগবে। তো আমার মনে হয় 386 জনের যে আউটসোর্সিং প্রস্তাব, এটা যদি আমরা গ্রহণ করি এবং নিয়োগ দিই, তাহলে এরাও কিন্তু যখন রেগুলার নিয়োগ পাবে তারা দরখাস্ত করতে পারবে এবং তারা নির্বাচিত হতে পারবে। এই অবস্থার মধ্যেও এখন পর্যন্ত 135 জন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা বাড়িতে আইসোলেশনে আছেন। প্রতিদিনই করোনা ভাইরাস পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নির্ভুলভাবে পরীক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদের নেই পর্যাপ্ত জনবল, তাই করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এখনই মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।